ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আরেকটি রোড অ্যাক্সিডেন্টের কথা শোনাব। এক ছেলে মোটর সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে একটা ট্রাক। ট্রাকের স্পিড এত হাই, চালক দেখতেছে যে কোনো পাশে সাইড নেওয়ার কোনো উপায় নাই, তাই ছেলেটা বাঁচার জন্য তারও স্পিড বাড়িয়ে দিয়েছে। কত জোরে ছুটছে কোনো এক জায়গায় কেটে পড়ার জন্য, কিন্তু মৃত্যু তাকে সেই সুযোগ দেয়নি। সে কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, ফলে সে এগিয়েই চলছে, ট্রাকও পিছে ছুটছে। এক সময় ছেলেটিকে ট্রাক পিষ্ট করে দিয়ে চলে যায়। কত কষ্ট দেয়, সেও একটা মাহারা সন্তান ছিল, সেও মায়ের নির্যাতিত ছিল, হয়তো সেই মৃত্যুটা চেয়েছিল, আল্লাহ তার অদৃষ্টে লিখে রেখেছে। বড় করুন, সেই স্মৃতি মনে পড়লে এখনো দু চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ কি তার অদৃষ্টে এত বড় শাস্তি দিয়ে রেখেছিলেন? আল্লাহ সবাইকে ক্ষমা করুন, তার আত্মার মাগফিরাত দান করুন। আর সুবহানাল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকুন। আল্লাহ।